প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে এসেছি এএফএমসি নামক একটি ভিন্ন ধর্ম মেডিকেল কলেজে। এই কলেজের ক্যাডেটদের জাঁকজমকপূর্ণ জীবনযাত্রা চোখে পড়ার মতো। সুবিশাল মেইল ডর্মের সামনে সুইমিং পুল, কলেজের সামনে সুবিশাল স্টেডিয়াম এবং ঘুম হারানোর জন্য স্বনিয়ন্ত্রিত অত্যাধুনিক সাইরেন। তো দর্শক, লোকে মুখে অনেক কথাই শোনা যায় এএফএমসি নিয়ে, তবে এই এএফএমসি সত্য উদ্ঘাটনের জন্য চলুন শুনে আসি এএফএমসির কিছু ক্যাডেটের মুখ থেকে তাদের জীবনের কিছু না বলা কথা। আমি স্টাফ রিপোর্টার টাবিন, সঙ্গে আছেন ক্যামেরাম্যান ফয়সাল। রবার্ট ব্রুস তো সাতবারে পারলো, আমি এখনো পেরিনি। জ্যান ভাই, সারা জীবনে ভালো ছাত্র ছিলাম, সো কখনো বি গ্রেডের উপরে পাইনি। সো যখন এনে ফার্স্ট আইটেমে সাত পাইলাম, ইট ওয়াজ নো সারপ্রাইজ। সাত কে পাইছে? এ সাদমান, যা তো, তুই কালকে পেন্ডিং খাবি। যাই হোক, নাম্বার তো অনেক পাইছিলাম, কিন্তু আম্মা তোরে বুঝো না। হ্যালো আম্মা, কি খবর? তোমার পোলো তো আইটেমে সাত পাইছে। নতুন আর কি হবে, আগের যেগুলা ছিল ওগুলার বিয়ের কার্ড আসতেছে আমার কাছে একের পর এক। সব রিলেশনশিপ ছুটে যেতেছে, কিন্তু আমার মেডিকেল লাইফ আর শেষ হইল না। দুইটা তো শোন, তিনটা বালিশ আর দুইটা কথা নিয়ে এফএমসি তে এসেছিলাম। স্বপ্ন ছিল ঘুমোব। দোষী জানিল না তাহার দোষ কি, বিচার হইয়া গেল, আজীবন বিবেচনাধীন। কখনো বা পরীক্ষার ফলাফলে, কখনো বা ছুটির আবেদনে। এই পানির ফোয়ারাটি কি আর কখনো চালু হবে না? আন্ডার কনসিডারেশন। আপনারা আমাকে দেখছেন, আমি তো আগে এত কুল ছিলাম না, এখন আমি অনেক কুল। সম্ভব না। সুখ দুঃখ, হাসি কান্না এবং সাফল্য হতাশা নিয়ে আমাদের জীবন মেডিকেল ক্যাডেটের। আমরা গর্বিত একজন মেডিকেল ক্যাডেট হিসেবে। আমাদের বর্তমান জীবনের প্রতিটি স্বপ্ন এই এফএমসি তে গাঁথা। মানবতার সেবায় আমাদের এই পথচলা, এবং এই আত্মোৎসর্গের পথচলায়
আমরা সর্বদা আছি একে অন্যের পাশে। এফএমসি পরিবারের একজন গর্বিত ক্যাডেট হিসেবে তোমাদের স্বাগতম জানাচ্ছি। স্বাগতম এফএমসি 18 ব্যাচ। আমার ছুটি কে রিসেট আন্ডার কনসিডারেশন।